আমার আল্লাহ পাক বর্ণনা করছেন যে কতজনের তাদাত ছিল, তাদের তাদাত কটা, তারা কতজন ছিল ওই কুয়ার মধ্যে। দেখো দেখো ওই অলিটা ওই অলিদের সঙ্গে কে মহব্বত করেছে, কুত্তা মহব্বত করেছে, ওই অলির সঙ্গে কুত্তা মহব্বত করেছে। ওই কুত্তা কোথায় ছিল? অলিরাতের দিকে শুয়েছিল, অলিরা অলিরা তো গুহার ভিতরে শুয়েছিল, আর গুহার মুখে কে শুয়েছিল? ওই গুহার মুখে কুকুরটা পাহারা দিচ্ছিল। কেমন ভাবে পাহারা দিচ্ছিল? আল্লাহর কোরআন সেটা বর্ণনা করে দিয়েছে, বলে পা দুটো সামনে জড়াস বের করে, পা দুটো সামনের দিকে বের করে, আর আক্রমণ আক্রমণ করার মতন করে সামনের দিকে পা করে, যেমন করে আক্রমণ করে কুকুররা, যেমন করে প্রশিক্ষণ শিক্ষাপ্রাপ্ত কুকুর, যারা যারা শিকারি কুকুরটা আছে সেই শিকারি কুকুরগুলো যেমন করে শিকার করে, ওই রকম ভাবে সামনে দুটো পা করে আর আক্রমণ করার লেগে বসে আছে। আমার দিয়েছে আল্লাহর কুরআন বর্ণনা করছে, কি বর্ণনা করছে? যখন ওই ছমাস ছাড়া ছাড়া এক পাশ থেকে আর এক পাশে অলিতে করে ফিরাত কুকুরটাকে, আমার আল্লাহ তাকে আল্লাহ পরিবর্তন করে দিত। কুকুরের জেকের আল্লাহ কুরআনে বর্ণনা করছে, আমার আল্লাহ বর্ণনা করতে করতে বলছে তাদের তাদাত কত ছিল। কেউ বলে তিনজন চার নম্বর কুকুর, কেউ বলে তিনজন চার নম্বর কুকুর, কেউ বলে পাঁচজন ছ নম্বর কুকুর, কেউ বলে সাতজন আট নম্বর কুকুর। একটু খেয়াল করলে বুঝতে পারবে, একটু চিন্তা করলে বুঝতে পারবে, ওই কুত্তাকে ওই কুত্তাটাকে আল্লাহ ওই কুকুর আল্লাহ অলিদের করে মহব্বত করেছে, বলে অলিদের ইজ্জত আল্লাহ বড় করে ইচ্ছে করেছে। কুত্তা অলিকে মহব্বত করাতে এই কুকুরের ইজ্জত বড় হয়ে গেছে। যখন সূর্য ডান দিকে ঝিলে যায়, উঠার সময় ডান দিকে হিলে যায়, ডান দিকে হিলে যায়, ধোবার শুনে বাম দিকে হিলে যায়, ওই কুত্তার লেগে আল্লাহ সূর্য ভিড়িয়ে দেয়, ওর ইজ্জত ওই কুকুরের ফায়দা পেতে থাকে, কুকুরের ফায়দা ফজিলত পেতে থাকে। যখন পাশ ফিরায় আল্লাহ কুকুর থেকে পাশ ফিরায়, এ মুসলমানের ছেলেরা যখন অলিদের জেকের আল্লাহ কোরআনে করে, কুত্তার জেকে আমার আল্লাহ কোরআনে করে। শর্ত আছে, কুকুরে পোষা যায় শর্ত থাকে, কুকুর হারাম, কুকুর কি বলে আসল হারাম, গায়ে গা ছাড়লে শরীর জামা কাপড় ছিঁড়ে গেলে জামা কাজ হবে না, আসল হারাম কুত্তা, আসল হারাম। দেখেন সেই কুত্তা আসল হারাম, কুকুর এমনি লোককে কুত্তা বললে সে কি হয়ে যায়, কুত্তা বললে কি হয় বলে রেগে যায়। সেই কুকুরের জেকের আল্লাহ কোরআনে করছে, কারণ কুত্তা অলিকে মহব্বত করেছে। কুত্তা অলিকে জানেন আপনাদের পরিবারিতে কোনো বাড়িতে কি হচ্ছে বলে বিয়ে হচ্ছে, দাওয়াত করেছে, যাকে দাওয়াত করেছে তার একটা কুত্তা আছে, তার একটা কুত্তা আছে, খাওয়া দাওয়া করছে। এখন বিয়ে যে যে হোস্ট আছে, যে আর কি অলি বিয়ের যে অভিভাবক, সে এসে জিজ্ঞাসা করে যে কজন এসছে তোমরা, কি বলবেন? তিনজন এসেছি, আমার সাথে কুত্তা এসেছে, বলবেন কথা বলছেন না কেন? বলো আকলওয়ালা মানুষ বলো তো বলবে, যে আমরা চারজন এসেছি আমার সাথে কুত্তা এসেছে, কুত্তা যদি সাথে যায়ও কিন্তু তাকে উল্লেখ করা হয় না, কেউ করবে না, সুস্থ লোক এটা করবে না, লোক করলেও ও লোক হাসবে, এই যে আপনারা হাসলেন, যে আমরা পাঁচজন এসেছি ছ নম্বর আমাদের কুত্তা আমাদের সাথে এসেছে, বলবেন কি? মুসলমানের ছেলেরা লজ্জা লাগে, তুই বলো না মানুষ খারাপ মনে করে, কিন্তু আমার আল্লাহ কোরআনে বর্ণনা করছে, কেন বর্ণনা করছে? এ থেকেই বোঝা যায় আমার আল্লাহ অলিদের ইজ্জত কি করেছে, অলিদের সম্মান কি করেছে, অলিদের উদ্বা কি করেছে। কুত্তা অলিদের সঙ্গে মহব্বত করেছে, এই কুত্তা আল্লাহর অলিকে মহব্বত করানেওয়ালা কুত্তা, ফকনেওয়ালা কুত্তা নয়, এই এই ঘুরে ঘুরে বেড়ানো কুত্তা নয়, এদর ওদর এদর ওদর করে ঘুরার কুত্তা নয়, এই কুত্তা অলিকে মহব্বত করে। এজন্য আমার আল্লাহ পাক কি করছে, আমার আল্লাহ কোরআনে বলছে, কেউ বলে তিনজন, কেউ বলে তিনজন চার নম্বর হচ্ছে কুত্তা, কেউ বলে পাঁচজন ছ নম্বর হচ্ছে কুত্তা, কেউ বলে সাতজন আট নম্বর হচ্ছে কুত্তা। এই কুত্তাকে আমার আল্লাহ নসিব বড় করে দিয়েছে, কুকুরের একজন বড় হয়ে গেছে, কুত্তাকে আমার আল্লাহ
সঙ্গী করে দিয়েছে ওলিদের সাথী করে দিয়েছে ওলিকে যে নিয়ামত আল্লাহ দিচ্ছে ওলিদে করে যতক্ষণ ঘুমিয়ে রেখেছিলেন কুত্তা ততদিন ঘুমিয়ে ছিল ওলিরা যখন জেন্দা হয়েছে তখন ঘুম ভেঙেছে কুত্তারও ঘুম তখন ভেঙেছে ওলিদের লেগে সূর্য ডান দিকে বাঁ দিকে ঝুঁকিয়ে দিয়েছে কুত্তার লেগে ডান দিকে বাঁ দিকে ঝুঁকিয়ে দিয়েছে ওলিদের জেকের কোরআনে আল্লাহ জেকের ব্যবহার করেছে ততবার তাদের বিষয়ে কুকুরের জেকের করেছে আমার কথা বলেছি আমি নিজে এক কুত্তা অলির দরবারে কুত্তা বলে লজ্জিত এমনি কুত্তা হলে লজ্জা লাগে অলির দরবারে কুত্তা রসুল্লাহ দরবারের কুত্তা এতে ইজ্জত বাড়ে বলে সারা পৃথিবীর সমস্ত কুত্তা একটাও জান্নাতে যাবে যাবে কিন্তু কে যাবে আসাবে তাদের ওই কিতমির নামক কুত্তাটা জান্নাতে যাবে ধরো ওই কুত্তা আম কুত্তা নয় ও কুত্তা অলির দরবারের কুত্তা এ তো আমি বেরোচ্ছি আমি কি আমি এখন অন্য কোনো কোনো জায়গায় হাদিস শরীফের কথা বললাম কোরআন শরীফের কথা কারো 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 ঘরে মাজাল নেই আমার রস কেটে দেবে আলহামদুলিল্লাহ আম্মা বিন উম্মতের আব্দুল কাফা মুসলমান আমার আমার নামে তরবির দিয়ে হ্যাঁ আমাকে লজ্জিত করুন আমার গুনার ব্যাপারে যদি তোমরা জানো আল্লাহর কসম কসম সে বলছে আল্লাহ আমার বুকে ছুটে ফেলবে আমাকে এলে এমন করে তো আমি আমি বলি শোন বাজারে ভালো দামি দামি কুকুর এলো কুড়ি কুড়ি সব লোক এসে ঘিরে দেখে তারা ঠিক না হঠাৎ করে যদি আপনার এখানে যদি একটা জার্মান শেফার্ড নিয়ে আসেন তার আওয়াজই আলাদা ভাব টে ভাব জার্মান শেফার্ড দেখেছেন কি জানি না ওরা আওয়াজই আলাদা শিকারি কুকুরটা হ্যাঁ যদি কেউ নিয়ে দাঁড়িয়ে যায় না জার্মান শেফার্ড ও তো যখন আমার বেশি এদিক করে কুকুরটা মানুষ কুকুরকেও ঘিরে দেখে তুই অন করিস তো যাই হোক কোন কুত্তা জান্নাতে যাবে না এই কুত্তা জান্নাতে যাবে এই কুত্তা জান্নাতে যাবে আরেকটা কুত্তা আছে আল্লাহ মাফ করে এই কথাটা আমার বলা ভুলই হলো বলা ভুলই হলো আল্লাহ মাফ করে দেয় কোনো কুত্তা জান্নাতে যাবে আমি বলতে পারবো আল্লাহর ব্যাপার আল্লাহর ইচ্ছা আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু এই কুত্তা জান্নাতে যাবে একদম পারফেক্ট কারণ আমার মনের মধ্যে আবার একটা যেন এলহাম হলো যে ওই কুত্তার কথা ভুলে গেছিস যে কুত্তার কথা ইবনে হাজার আসকালানি বলেছে যখন ওই খ্রিস্টানের পাদ্রি রসুল্লাহ সালে গুস্তাকি করছিল মঙ্গলের হাতে শিকারি কুত্তা ছিল রসুল্লাহর গুস্তাকি জবাব দিবার লেগে কোনো মুসলমান ওখানে ছিল না ওই কুত্তাকে ওই ওই খ্রিস্টানের পাদ্রির গলায় কবর করেছিল তারা তাড়াতাড়ি করতে করতে আল্লামা ইবনে হাজার আসকালানি বলে তার গলার গলা থেকে ঘর আলাদা হয়ে গেছে মাথাটা আলাদা হয়ে গেছে ইবনে হাজার আসকালানি বলে যে মানুষের 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 অত ক্ষমতা এই কুকুরটার জাবরা তো অত শক্তি নেই যে মানুষের গর্দান কেটে দেবে কিন্তু ওই কুত্তাকে আল্লাহ পাওয়ার দিয়েছিল রসুল্লাহর মহাব্বতে ওর গর্দানকে জিদা করে দিয়েছিল আমার মনে এটা ইলহাম হলো আরেকটা কুত্তার কথা মনে করে কোন কুত্তা একজন খ্রিস্টানকে পাগলা কুত্তা তাড়া করেছিল খ্রিস্টান জিম্মি খ্রিস্টানকে তাড়া করেছিল সে দরিয়াতে ছালাং লাগিয়ে সে যখন দরিয়াতে ছালাং লাগিয়েছে সে চিৎকার করে করে বলে এ কুত্তা শোনো আমি রসুল্লাহর জিম্মিদারি আমি আমি হুজুরের জিম্মিতে আছে তুমি আমাকে তোমরাও নেই ওই খ্রিস্টানি বলে যে যখন রসুল্লাহর কথা বলেছি পাগলা কুত্তা উল্টো দিকে খুব দৌড়ে দৌড়ে ছুটে চলে গেছে অনেক রকমের কুত্তা আছে সব কুত্তা
ভুকনি ওয়ালা যে আশিক কুত্তা আছে আল্লাহ পাক এই কোরআনে যে কুত্তার কথা বলেছে কিতমিন নামক কুত্তা এই ওলিদের মহব্বতে এই ওলিদের মহব্বত করে আল্লাহকে জান্নাত দিবে একবার জোরে বলো সুবহানাল্লাহ 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 এই উম্মতের কি মনে হয় কি কারণ তোমাদের কেন তোমরা এখন চিন্তা করো যদি একটা কুত্তা ওলিদের করে মহব্বত করাতে যদি একটা কুত্তা ওলিকে ভালোবাসাতে আল্লাহর কোরআন প্রমাণ দেয় যে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে তাহলে আপনি মুমিন হবে ঈমানওয়ালা হবে মুসলমান হবে আর আল্লাহর ওলিকে মহব্বত করবে আপনি জান্নাতে যেতে পারেন না এ কি করে আপনি মনে করে এ কেমন করে মনে করতে পারে এ নবীর উম্মত উম্মতেরা আল্লাহ ঘোষণা করে দিয়েছে সোজা রাস্তা সরল রাস্তা ওই সোজা সরল রাস্তা থেকে আপনি ধরে না সোজা সরল রাস্তাকে ধরে আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যান তাদের সঙ্গী সাথী হয়ে যান আসাবে কাবের সাথী হয়েছিল কুত্তা আল্লাহ কুকুরকেও জান্নাত দিয়ে দিয়েছে আপনি ওলিদের সাথী হয়ে যান সে তো কুত্তা ওলির সাথী হয়ে জান্নাতে গেছে আপনি ইমামালা মোমেন ওলির সাথী হয়ে আল্লাহ জান্নাতে যেতে পারবে কেন এরকম ভাবেন যে আমি পারবো না যদি একটা কুত্তা ওলির মহব্বতে আল্লাহর জান্নাতে যেতে পারে আপনি ইমানুল্লাহ মোমে হ্যাঁ মুসলমান নিশ্চয় আপনি আল্লাহ জান্নাতে যেতে পারবেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা কি অস্ত্র শুধু কুত্তা কুত্তা করছে হ্যাঁ আমি কি করবো আল্লাহ নিজে কুরআনে হুজুরের আল্লাহ ওলি হুজুরগণের সাথে কুকুরের জিকির করেছে একবার জোরে বলেন আমি আমি কি করব তাই আমিও করছি রাত করেন না ধরে শ্রী আল্লাহুম্মা সালামত রহে মোস্তফা কা ঘর আনা সালামত রহে মোস্তফা কা ঘর আনা সালামত রহে কাদেরি আস্তানা সালামত রহে কাদেরী হুজুর বড় পেশ আব্দুল কাদের জিলানি হুজুরের আস্তানা ওলির আস্তানা কি বন্ধ হয়ে যাবে আমরা দোয়া চাই ওলির আস্তানা সালামত থাক কথা ঠিক না ভুল বলেন কাদেরি আস্তানা সালামত রহে মুস্তাফা কাদের আনা সালামত রহে পলে রহে হাজাসে সালামত রহে ও সখি আস্তানা সালামত রহে মুস্তফা কা ঘর আনা সালামত রহে কাদেরি আস্তানা সালামত রহে এ নাকি রাত বলে তুজে কবর মে এ নাকি মুস্তফা কাদিয়ানা সালামত রহে মুস্তফা কাদিয়ানা সালামত রহে মুস্তফা কাঘরানা সালামত রহে কাদেরি আস্তানা সালামত রহে দর্দ মন হসায়া ফিদল দর্দ মন দো কে সর পে হসায়া ফিদল আপকা সাধু আনা সালামত রহে আপকা সামি আনা সালামত রহে মুস্তফা কা ঘর আনা সালামত রহে কাদেরি আস্তানা সালামত রহে হুকুম দা
سلامت رہے آپ کا آنا جانا سلامت رہے مصطفیٰ کا گھرانا سلامت رہے قادری آستانا سلامت رہے اجرت فاطمہ پر اجاگر نثار اجرت فاطمہ پر اجاگر نثار سیدہ طیبہ طاہرہ عابدہ جاہدہ صابرہ ساجدہ سیدہ طاہرانا سلامت رہے سیدہ طاہرانا سلامت رہے مصطفیٰ طاہرانا سلامت رہے قادری آستانا سلامت رہے مجددیا آستانا سلامت رہے نقشبندیا آستانا سلامت رہے چشتیا آستانا سلامت رہے اللهم صل على كتاب الرقائق بولے ایک অধ্যায় আছে ওখানে মুসলিম শরীফ কিতাবুল ইমানে আমার আল্লাহ বর্ণনা করছেন হুজুর পাক বর্ণনা করছেন যে যে কিয়ামতের ময়দানে 70 হাজার ওলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ কত হাজার বলেন 70 হাজার ওলিকে আমার আল্লাহ পাক জান্নাত দান করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ কত হাজার বলেন 70 হাজার ওলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবেন হুজুর পাক বলেছেন যে 70 হাজারের প্রতি একজন আর 70 হাজার গুনাহগারকে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবেন অন্য রিওয়ায়াতে এসেছে কিয়ামতের ময়দানে 7 লক্ষ মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ তারা কিভাবে জান্নাতে যাবে হুজুর পাক বলেছেন তারা একে অপরের হাত ধরবে একে অপরের হাত ধরবে একে অপরের হাত ধরে কি বলে আমাকে ধরো ও বলে আমাকে ধরো ও বলে আমাকে ধরো এরকম করতে 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 একটা সিলসিলা তৈরি করবে জিনজিল তৈরি করবে জিনজিল তৈরি করে 70 হাজার 7 লক্ষ যে ওলি হবে সে সামনে থাকবে আর এর পেছনে 7 লক্ষ ওলি মানে ওয়ালা হবে চাহনে ওয়ালা হবে বন্ধু হবে মহব্বত করনে ওয়ালা হবে এই 7 লক্ষ মানুষ পেছনে থাকবে হুজুর বলতে যে 7 লক্ষ সেরা পুত্রকে থাকবে সে জান্নাতের গেটে যে দাঁড়িয়ে যাবে একে একে জান্নাতে যেতে থাকবে যেতে থাকবে যেতে 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 সর্বশেষ লোক যখন না জান্নাতে যাচ্ছে এই ওলি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ لا يدخلون لا يدخلون أول وجود ولا شيء بس قربنا قط بيتي حتى يدخل الآخر
যতক্ষণ না সে শেষ ব্যক্তিটা প্রবেশ করেছে মুসলমান মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের জানিয়ে দিয়েছেন ওলিদের মাকাম বর্ণনা করে দিয়েছেন মুসলমান ছেলেরা হে নবী ওলিদের জন্য নূরের টিলায় বসার ব্যবস্থা করবে একবার জোরে বলে হুজুর পাক বলছেন নবীরাও হ্রাস করবে শহীদাঙ্গরাও হ্রাস করবে নবীরা বলবে আমরা নবী বলে ইজ্জত পেয়েছি শহীদাঙ্গরা বলবে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি বলে ইজ্জত পেয়েছি বলা হবে এনারা হচ্ছে আল্লাহর বন্ধুদের দল আল্লাহর আশিক খোদা একবার জোরে বলে মুসলমান কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিচারের দিনেতে ওলিদের মাকাম আল্লাহ এত বড় সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাদের কোনো পেহচান আছে তারা চিনব কি করে তাদের তারা দেখতে কেমন হবে হুজুর পাক বলছেন তাদের চেহারা পূর্ণিমের চাঁদের থেকেও বেশি চমকাবে এমনিতে কোরআন শরীফ আছে মোমেনদের আল্লাহ নেক বান্দাদের সামনে আর ডান দিকে কিয়ামতের ময়দানে নূর দৌড়বে আর যারা নামাজি হবে পরিষ্কার হবে দুটো দুটো নিশান দিয়ে আছে রসুল্লাহ বলেছেন যে কিয়ামতের ময়দানে খুঁজে তো প্রশ্ন করে আর রসুল্লাহ আপনার উন্মত চিত্ত